সুপ্রিয় শিক্ষার্থীরা, দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশনের হতে অন্বয়, ডোমেন রেঞ্জ এবং ফাংশন সম্পর্কে কিছু আলোচনা করব এবং তার কিছু সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, আমরা প্রথমে অন্বয় সম্পর্কে জানি। অন্বয় বা রিলেশন, অন্বয় বা রিলেশন, রিলেশন মানে আমরা জানি যে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? মনে করি বাংলাদেশ ভারত নেপাল তিনটি দেশ, আর এক পাশে আমরা লিখলাম ঢাকা দিল্লি আর আছে কাঠমান্ডু। এখন আমরা এখান থেকে কিন্তু এই দুইটা চিত্র থেকে আমরা সম্পর্ক বুঝতে পেরেছি। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, ভারত হলো ভারতের রাজধানী, দিল্লি নেপালের রাজধানী, কাঠমান্ডু। তাহলে এখানে আমরা দেশ, দেশ এবং রাজধানী, দেশ ও রাজধানীর একটা সম্পর্ক এলাম। সম্পর্ক হলো বাংলাদেশ ঢাকা ভারত দিল্লি এবং নেপাল কাঠমান্ডু। নেপাল কাঠমান্ডু, আমরা এটাকে ক্রমজোড় আকারে লিখলাম। তাহলে আমরা এখন বলতে পারি ও বি দুইটি সেটের কার্তেসীয় গুণজ গুণজের অন্তর্গত ক্রোমোজোম গুলোর অশূন্য উপসেট, অশূন্য উপসেটকে এ হতে বি সেটের কার্তেসীয়, সরি, এ হতে বি সেটের অন্বয় বলা হয়। আমরা কি বললাম? আমরা দুটি সেট আলোচনা করলাম, সেই সেটের কার্তেসীয় গুণজ নির্ণয় করব। কার্তেসীয় গুণজ নির্ণয় করলে আমরা কিছু ক্রোমোজোড় পাব, সেই ক্রোমোজোড় গুলোর অশূন্য উপসেটকে এ হতে বি সেটের অন্বয় বলা হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যদি রিলেশনকে আর দ্বারা প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই আর এ কার্তেসীয় গুণজ বি এর উপসেট প্রকৃত উপসেট হবে। তাহলে আমরা এখন বলতে পারি
সেটের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে x belongs to a এর সঙ্গে সম্পর্কিত y belongs to b এর b নিয়ে যে সকল ক্রোমোজোম গঠন করা যে সকল ক্রোমোজোম x, y গঠন করা যায় তাদেরকে এ হতে বি এর অন্যয় বলা হবে। তাহলে আমরা কি দেখলাম যে দুইটা সেটের কার্তেশীয় গুণজ হবে এবং সেট দ্বয়ের ভিতরে অবশ্যই একটা সম্পর্ক থাকবে। আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে দেখি কি হয়। এ সমান আমরা লিখলাম 1, 2, 3, বি সমান আছে 0, 2, 4 এবং এ ও বি সেটের সম্পর্ক x সমান y মাইনাস 1 আমাদের আর নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা কাজটি সমাধান করি। দেওয়া আছে এ সমান 1, 2, 3, বি সমান 0, 2, 4 এবং আমরা এখন সম্পর্কটি ধরে নিই আর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ y belongs to b যেহেতু আমাদের সম্পর্ক দেওয়া আছে xy x আসবে a থেকে y আসবে b থেকে এবং x সমান y মাইনাস 1 এই সম্পর্কের আলোকে আমাদের এখন কাজ করতে হবে। তাহলে আমরা এখন a কার্তেশীয় গুণজ b নির্ণয় করব। কি পাবো আমরা 1, 2, 3 কার্তেশীয় গুণজ 0, 2, 4 তাহলে আমরা কি পাবো 1, 0, 1, 2, 1, 4 2, 0, 2, 2, 2, 4 3, 0, 3, 2, 3, 4 আমরা কার্তেশীয় গুণজটি নির্ণয় করলাম। এবার আমরা খেয়াল করব x x সমান হবে y মাইনাস 1 এর সমান অর্থাৎ প্রথম উপাদান হবে দ্বিতীয় উপাদানের থেকে 1 কম। তাহলে প্রথম উপাদান হবে দ্বিতীয় উপাদানের থেকে 1 কম। তাহলে খেয়াল করি প্রথম উপাদান হবে দ্বিতীয় উপাদানের থেকে 1 কম, এখানে এটা সঠিক না,
এইটা সঠিক, কারণ আছে এক্স সমান ওয়ান আছে, ওয়াই সমান টু আছে, তার মানে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে এক কম। এইটা সঠিক না, এইটা সঠিক না, এইটাও সঠিক না, এইটাও সঠিক না, এইটাও সঠিক না, এইটাও সঠিক না। এই যে ফোর মাইনাস ফোর আর থ্রি, এখানে আমরা পাচ্ছি থ্রি, ফোরের থেকে এক কম। তাহলে আমরা এখন লিখতে পারবো, অতএব আর সমান, আর সমান আমরা পাব ওয়ান টু এবং থ্রি ফোর। তাহলে এই নির্ণীয় সম্পর্কটি বা অন্যটি হবে এই। তো বন্ধুরা, অন্যয় সম্পর্কিত সমস্যাটি আমরা বুঝেছি। এই এইভাবে আমরা অন্যান্য সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এবার আমি আলোচনা করব ডোমেন ও রেঞ্জ। আমরা একটা অন্যয় লিখি, এস সমান ওয়ান টু, টু থ্রি, থ্রি ফোর। তাহলে এখানে আমরা তিনটি ক্রোমোজোড় পেয়েছি। এই তিনটি ক্রোমোজোড়ের প্রত্যেকটির প্রথম উপাদানকে বলা হবে ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে বলা হবে রেঞ্জ। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কোন অন্যায়ের ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান হবে ডোমেন এবং শেষ উপাদানগুলো, দ্বিতীয় উপাদানগুলো হবে রেঞ্জ। তাহলে এই যে এস, যে আমরা অন্যয় পেয়েছি, এই এস এর ডোমেন, অর্থাৎ ডোমেন এস সমান ওয়ান টু থ্রি এবং রেঞ্জ সমান আমরা পাচ্ছি এস, রেঞ্জ এস সমান টু থ্রি ফোর, টু থ্রি ফোর। এখানে একটি কথা আছে, আমরা আরেকটি উদাহরণ লিখি। এস সমান লিখলাম ওয়ান টু, ওয়ান থ্রি, টু থ্রি, ফোর টু। এখন ডোমেন ও রেঞ্জের সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো সেট, কোনো অন্যায়ের ডোমেন হবে ওই অন্যায়ের ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান। তাহলে এই অন্যায়টি ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান ওয়ান, ওয়ান টু ফোর, এবং দ্বিতীয় উপাদান আছে টু থ্রি, থ্রি টু। এখন আমরা খেয়াল করি, কখনো যদি এই উপাদানগুলোর ভিতরে রিপিট হয় বা পুনরাবৃত্তি ঘটে, রিপিট হয় বা পুনরাবৃত্তি ঘটে, তাহলে দুইটা থেকে যেগুলো পুনরাবৃত্তি ঘটবে সেগুলোর প্রত্যেকটা থেকে একটি করে বাদ যাবে বা একটি করে বসবে। তাহলে আমরা এখানে এই এস অন্যয়ের ডোমেন পাব, ডোমেন পাব এখন ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর। তার মানে ওয়ান ছিল আমাদের দুইটা, আমরা নিলাম দুইটা থেকে একটা, টু আর ফোর নিলাম। এবার আমাদের দ্বিতীয় উপাদান রেঞ্জ এস সমান আমরা পেয়েছি এখানে টু থ্রি, থ্রি টু। এখানে আমাদের দুইটা টু, দুইটা টু আছে, আমরা নিব একটা টু, দুইটা থ্রি আছে, নিব আছে একটা থ্রি। তাহলে আমাদের রেঞ্জ হবে শুধুমাত্র টু থ্রি। তো বন্ধুরা, আমরা ডোমেন রেঞ্জ সম্পর্কে জানতে পারলাম। এখন একটি সমস্যার সমাধান করব। এ সমান মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, এবং এস সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলাংস টু এ, ওয়াই বিলাংস টু বি, এবং ওয়াই সমান
এক্স প্লাস ওয়ান। যদি হয় তাহলে আমাদের এস এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু। এবার আমাদের অন্যটি দেওয়া আছে এস সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলাংস টু এ ওয়াই বিলাংস টু বি এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। আমাদের এখানে শর্ত আছে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। এখন আমরা ছক পদ্ধতিতে এই মানগুলো বের করি এক্স ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু। তাহলে এক্স এর মান টু মাইনাস টু হলে মাইনাস ওয়ান হলে জিরো, জিরো হলে ওয়ান, ওয়ান হলে টু, টু হলে থ্রি। আমরা এখান থেকে খেয়াল করি যে আমাদের এ আসছে এক্স আসছে এ থেকে ওয়াই আসছে তাও সরি ওয়াই আসছে এ থেকে ওয়াইও আসছে এ থেকে এক্স আসবে এ থেকে এবং ওয়াই আসবেও এ থেকে। তাহলে আমাদের এক্স এর উপাদান আছে টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু। এখন যেহেতু আমাদের ওয়াইও আসবে এর থেকে তাহলে ওয়াই আমরা কোন উপাদানগুলো পেয়েছি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি। এখানে এই থ্রি এই উপাদানটা আমাদের এর ভিতরে নেই, অর্থাৎ আমরা লিখব থ্রি নট বিলাংস টু এ। অতএব যেহেতু থ্রি নট বিলাংস টু এ অতএব থ্রি হতে যে ক্রোমোজোমটি হয়েছে টু থ্রি নট বিলাংস টু এস। কাজেই এখন আমরা পেয়ে গেলাম এস সমান কি পাবো, এস সমান পাবো এখানে আমরা মাইনাস টু ওয়ান মাইনাস সরি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান এবং ওয়ান টু। এবার আমরা নির্ণয় করে ফেললাম শর্তের আলোকে আমরা অন্যটি নির্ণয় করলাম। এবার আমরা এর ডোমেন নির্ণয় করব, অর্থাৎ ডোমেন এস সমান অন্যের প্রথম উপাদান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং রেঞ্জ সমান দ্বিতীয় উপাদান। তাহলে প্রথমটা হচ্ছে প্রথম ক্রমোজোমের দ্বিতীয় উপাদান আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু। আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারলাম। তাহলে এই জাতীয় সমস্যাগুলো আমরা এইভাবে সমাধান করব। এখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা একটা সেট দুটা সেটের চিত্র অঙ্কন করলাম। এখানে একটার উপাদান ধরলাম এক্স, একটা ধরলাম সরি একটার উপাদান ধরলাম ওয়ান টু থ্রি। এর প্রেক্ষিতে আমরা পেলাম টু থ্রি ফোর। এখন আমরা এ সেট ও বি সেটের ভিতরে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে একের জন্য মান হচ্ছে দুই, দুইয়ের জন্য হচ্ছে তিন, তিনের জন্য হচ্ছে চার। এখন আমরা ইন্ডিভিজুয়ালি একটা উপাদান ধরলাম এক্স, এবং বি সেটের একটা উপাদান ধরলাম ওয়াই। তাহলে এই এক্স ও ওয়াই এর ভিতরে সম্পর্ক আছে এক্স প্লাস ওয়ান সমান টু। এক্স প্লাস ওয়ান সমান টু হবে কারণ এক্স এর মান ওয়ান হলে ওয়ান প্লাস ওয়ান সমান টু হবে, এক্স এর মান টু হলে
चित्र থেকে বুঝতে পারছি যে x ও y এমন ভাবে সম্পর্কিত যে x এর একটি মানের জন্য y এর কেবল মাত্র একটি মান বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি x y এমন ভাবে সম্পর্কিত যে x এর একটি মানের জন্য y এর কেবল মাত্র একটি মান বিদ্যমান। তাহলে y কে x এর ফাংশন বলা হয়। আমরা আরেকবার বলি, যদি দুইটা উপাদান x ও y এমন ভাবে সম্পর্কিত যে x এর একটি মানের জন্য y এর কেবলমাত্র একটি মান বিদ্যমান, তাহলে y কে বলা হয় x এর ফাংশন। এই ফাংশনকে আমরা f of x, g of x, h of x দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমরা ফাংশন সম্পর্কে দু একটি সমস্যার সমাধান করব। ধরি f of x সমান x4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1। একটা ফাংশন লিখলাম আমরা, এখানে f of মাইনাস 2 সমান কত বা f of মাইনাস 5 সমান কত আমরা বের করি। এখানে দেওয়া আছে f of x সমান কত, x বিভার 4 মাইনাস 3 x স্কয়ার প্লাস 1। এখানে আমরা মান বসাই, অর্থাৎ f of মাইনাস 5 সমান মাইনাস 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 1। এখানে আমরা মাইনাসের 4 4 বার গুণ, তাহলে হবে প্লাস, এবং 5 কে আমরা 4 4 বার যদি গুণ করি তাহলে পাবো 25 25 25 25 625 মাইনাস, এখানে আমরা 3 পাচ্ছি, এখানে 5 মাইনাস 5 এর বর্গ মানে 25 প্লাস 1, এখানে পাচ্ছি 625 আর 1 26 626 3 25 75। এখন আমরা বিয়োগ করলে পাই 1 7 আর কত হলি 12 7 5 12 হাতে 1 551। তাহলে আমরা এই যে ফাংশনটা পেলাম সেখানে যদি আমরা x এর মান 5 বসাই তাহলে আমরা মান পাবো 551। এবার আমরা আরেকটি সমস্যা সমাধান করি। g of x সমান x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। দেওয়া আছে g of মাইনাস 2 সমান 0 হলে a এর মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে এ আছে, এই মানটা নির্ণয় করতে হবে। তো এখন দেওয়া আছে g of x সমান x কিউব মাইনাস a প্লাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। এখন আমাদের বের করতে হবে g of মাইনাস 2 সমান মাইনাস 2 এর কিউব প্লাস a মাইনাস 2 এর
স্কয়ার প্লাস থ্রি প্লাস সরি মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স। এখন আমরা দেখি মাইনাসের ঘন করলে আমরা মাইনাস পাব, আর এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি দুই এর ঘন মানে এই আট। এবার পাবো এখানে এ মাইনাস পি এর বর্গ, আমরা পাবো ফোর। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তিন আর দুই গুণ করলে হয় ছয় মাইনাস ছয়, এখানে আমাদের এই দুইটা কাটা যায়, এখান থেকে আমরা পাই ফোর এ মাইনাস এইট। এবার আমাদের শর্ত আছে জি অফ টু সমান জিরো, অর্থাৎ জি অফ মাইনাস টু সমান জিরো, অতএব আমরা জি অফ টু এর মান পেয়েছি ফোর এ মাইনাস এইট সমান জিরো, বা ফোর এ সমান এইট, বা এ সমান এইট বাই ফোর, অতএব এ সমান টু। তাহলে আমরা লিখতে পারবো এ সমান টু হলে জি অফ মাইনাস টু সমান জিরো হবে, এইটি হবে এই সমস্যার সমাধান। তো বন্ধুরা আমরা ক্লাসের শেষ অংশে চলে আসছি, আমরা এই সমস্যাগুলো দেখব, তার সমাধান করার চেষ্টা করব, এবং এই জাতীয় যত সমস্যা আসে সেই সমস্যাগুলো নিজে নিজে চেষ্টা করব। তো আজ আর দীর্ঘায়িত করছি না, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।